এসিও বাংলা টিউটোরিয়াল 2022 আজকে কথা বলবো ইমেজ এসিও নিয়ে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কোর্সের অ্যানাউন্স করতে চাই, সেটি হলো আবার একটি কোর্স চালু করা হয়েছে। এই কোর্স সমূহ এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে, আর এখানে আপনি বিস্তারিত বিষয়ে দেখতে পারবেন। গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল 1000% ও এসিও কোর্স একসাথে, এই পোস্টটি সম্পূর্ণ পড়ে নেবেন। এখানে কী কী বিষয় শেখানো হবে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই এগুলি দেখে নেবেন। আপনার এখানে টোটাল অ্যাডসেন্সের কী কী বিষয় এখানে আপনার শেখানো হবে টোটাল এই ব্যাপারটাও এখানে দেওয়া রয়েছে। এই পুরো পোস্টটি আপনি ভালোভাবে পড়ে নেবেন। আর এই কোর্সের ফি ধরা হয়েছে 2000 টাকা, আর 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। জরুরি প্রয়োজনে এখানে ফোন নাম্বার এবং ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ইমেজ এসিও। তো এখান থেকে লক্ষ্য করুন, সার্চ রেজাল্ট 42,000 ক্লিক এসেছে, আর ডিসকভার ও গুগল নিউজ থেকে বাকিটা। তো যাই হোক, আমাদের যেহেতু আজকের ইমেজ এসিও, তো আমরা সার্চ রেজাল্টে ক্লিক করলাম। এখান থেকে আমরা, এটি রয়েছে আপনার ওয়েব ডাটা, একটু এখানে লক্ষ্য করুন, কারণ একটু বোঝার জন্য লক্ষ্য করার দরকার রয়েছে। এখানে টোটাল ক্লিক রয়েছে 42,000, টোটাল ইমপ্রেশন রয়েছে 2,46,000, অ্যাভারেজ পজিশন আপনার 6। তো এখান থেকে আমরা যদি ওয়েবটাকে সিলেক্ট না করে এখন ইমেজটাকে সিলেক্ট করি, এবার যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, এখন দেখুন আমার কী অবস্থা। আমার ইমেজের টোটাল ইমপ্রেশন করিয়েছে 93,000, সেখান থেকে ক্লিক এসেছে মাত্র 386টি, আর অ্যাভারেজ পজিশনটা দেখুন দেখার মতো 47। তাহলে এবার ভাবুন যে আমার ইমেজগুলো গুগলের কোন পজিশনে রয়েছে এই ওয়েবসাইটটার ক্ষেত্রে। আমার এই ইমেজের অ্যাভারেজ পজিশন যদি আমার আরও অনেক নিচের দিকে থাকতো, তাহলে কিন্তু আমার ক্লিক আরও অনেক বেশি আসতো, স্বাভাবিক একটা বিষয়। ব্যাপারটা আসলে এতদিন আসলে ওইভাবে লক্ষ্য করা হয়নি। তো যেহেতু লক্ষ্য করেছি, তো এখন থেকে এই ইমেজগুলোকে অপটিমাইজ করতে হবে, অর্থাৎ খুব ভালোভাবে এসিও করতে হবে। কীভাবে করবেন, এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে গুগলেরই একটা ভীষণ এআই, এখানে দেখুন আমরা একটা ইমেজ এখানে আপলোড করি। এখানে দেখুন এই ইমেজের নাম, এখানে দেখুন হজবলা দেওয়া রয়েছে এখানে, মনে করুন। তো এই ইমেজটাকে আমরা আপলোড করি, আই এম নট এ রোবট। এখানে দেখুন আমার লেখা রয়েছে কে 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 কে, এই ইমেজটার নাম, কিন্তু গুগল ডিটেক্ট করে নিয়েছে দেখুন এখানে বাইসাইকেল। এখন বিষয়টা লক্ষ্য করুন, গুগল কত স্মার্ট, আপডেট ডে বাই ডে গুগল অনেক আপডেট হচ্ছে। এখন শুধু আপনার অল্টার টেক্সট নিয়ে বসে থাকলেই হবে না, বাকি অন্যান্য বিষয়ের উপর নজর দিতে হবে। কী কী বিষয়ের উপর নজর দেবেন সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। এখান থেকে দেখুন যদি টেক্সটে ক্লিক করেন, গুগল দেখুন এখান থেকে এই যে সাইকেলের উপর যে একটা টেক্সট লেখা রয়েছে সেই টেক্সট সেখানে নিয়ে এসেছে। তো এই জন্য এই আমাদেরকে কিন্তু আপনার যেই রিলেটেড পোস্ট আপনি করেন সেই রিলেটেড লেখাটা এখানে লিখে দেবেন ইমেজের উপর, যাতে গুগল খুব সহজে ডিটেক্ট করতে পারে। তো যাই হোক, সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইমেজটাকে ক্লিয়ার করতে হবে। তো সেটি করার জন্য অবশ্যই ফটোশপ হলে সর্বোচ্চ ভালো হয়, আর অনলাইনের বিভিন্ন টুল রয়েছে, আপনারা চাইলে সেই টুলগুলি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা যদি এই ইমেজটাকে প্রথমত আনি, আনার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ইমেজের ফরম্যাটটা, অবশ্যই গুগলের যে বর্তমানের যে ওয়েব পি ফরম্যাট, এই ফরম্যাটে আপনারা সেভ করবেন। তাতে কি হবে, এই ইমেজের যে আপনার রেজুলেশন, আপনার ইমেজটা অত্যন্ত ক্লিয়ার হবে, এর ফলে গুগল কিন্তু আপনার খুব সহজেই আসলে ডিটেক্ট করতে পারবে আপনার এই যে অবজেক্টগুলো, যার ফলে সে বুঝতে পারবে যে আপনার ইমেজটা কী সম্পর্কে, ফলে আপনাকে ইজিলিভাবে র্যাঙ্ক দিবে। তো এর জন্য এই ফরম্যাটটা ব্যবহার করবেন, ওয়েব পি ফরম্যাট। তো এখান থেকে আপনি যখন নাম লিখেন, এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে যখনই একটা নাম লিখেন, এখানে দেখুন আনটাইটেল দেওয়া, বাট তার সামনেই দেখুন এখানে একটা স্পেস রয়েছে। আমরা অনেক সময় যে কাজটা করি, এখানে আমরা অনেক সময় এরকম একটা কাজ করি, মনে করেন আমরা একটা নাম লিখি এইভাবে, আমরা কি করি এখানে একটা নাম দিয়ে দিই এইভাবে, এইভাবে দেওয়া যাবে না। আপনি অবশ্যই এখানে একটা সেপারেটর ইউজ করবেন, এই মাঝামাঝি যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গায় অবশ্যই একটা সেপারেটর দিবেন। আর এখানে জরুরি যে বিষয়টা, ক্লিয়ার ইমেজ, ক্লিয়ার ইমেজ আপনি যত বেশি করতে পারবেন তত বেশি গুগল আপনার ইমেজটাকে আপনার আইডেন্টি করতে পারবে, যার ফলে আপনি খুব সহজেই র্যাঙ্ক পাবেন। তো এই ফরম্যাটটা অবশ্যই ব্যবহার করবেন, আর রেজুলেশনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের এই কেবি কমাতে গিয়ে, এই কেবিটা দেখুন এখানে 18 কেবি দেখাচ্ছে,
তো আমি যদি এই এর কেবিটা যদি কমিয়ে দেই এখান থেকে দেখুন আমার ইমেজ কিন্তু অনেক গোলা হয়ে গেছে বা অনেক ফাটাফাটা এখন আর আমি যদি ইমেজটার কেবি তো অবশ্যই লক্ষ্য রাখবেন কেবিটাও কিন্তু আমাদের কমের ভিতর রাখতে হবে যেহেতু আমাদের ইমেজটা লোডিং টাইম যাতে আবার না বাড়ে তো সেই দিকেও আমাদের অবশ্যই নজর দিতে হবে বাট তারপর আমাদেরকে কিন্তু ইমেজের প্রতি আবার লক্ষ্য রাখতে হবে দেখা গেছে যে আমার ইমেজের কেবি কমাতে গিয়ে আমি ইমেজটার যে আপনার আইডেন্টিফাই করবে সেই ক্ষেত্রে আসলে অসুবিধা হবে তো সেটা যাতে না হয় অবশ্যই ইমেজের রেজলিউশনের দিক অবশ্যই নজর রাখবেন এই জন্য বললাম যে আপনারা অবশ্যই ফটোশপ দিয়ে করতে পারলে সবচাইতে বেশি ভালো হয় তো আপনারা এই ওএপি ফরম্যাট ব্যবহার করে আপনার রেজলিউশনটা যত ভালো রাখা সম্ভব সেইটা রাখবেন তো এরপর আপনি এই ইমেজটাকে সেভ করবেন এরপর আপনি একটা ইমেজ যখন আপলোড করেন অবশ্যই এটা অনেক আগেও আপনার গতানুগতিক অনেক ভিডিওতে দেখেছেন যে আপনার যে ইমেজটা আপনি আপলোড করতেছেন সেই ইমেজটার একটা অল্টার টেক্সট ব্যবহার করা আসলে আপনার এই ইমেজটা কী ইমেজ আপনার বোঝানোর সুবিধাতে গুগল যাতে খুব সহজে বুঝতে পারে তার জন্য অল্টার টেক্সটটা অবশ্যই ব্যবহার করতে হবে আপনি এই এখানে আপনার এই ইমেজটা যেই সম্পর্কিত সেই সম্পর্কিত বিষয় এখানে লিখে দেবেন অবশ্যই এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন সেটা হলো যে আপনার এখানে যে টাইটেল আপনি ব্যবহার করতেছেন ধরুন এটা এখানে বাইসাইকেল তো এখানে আপনি হেডিংটাও বাইসাইকেল দিলেন বাইসাইকেল দেওয়ার পর এই ইমেজের অল্টার টেক্সও আপনি এখানে বাইসাইকেলই লিখবেন এতে করে কি হবে আপনার এই ইমেজটা র্যাঙ্কে যাওয়ার জন্য অনেক হেল্প করবে যেহেতু আপনার এই এই যে এখানে এই টাইটেলের থেকে এখানের গুরুত্বটা বেশি আপনার এই যে যেখানে আপনি ইমেজটা প্লেস করতেছেন এই প্লেসের জায়গায় আপনি অবশ্যই যদি আপনার সবচাইতে বেশি ভালো হয় ইমেজের এই উপরে লেখা এই এখানে যে কিওয়ার্ড এই ইমেজের সেই কিওয়ার্ড এবং নিচেও যাতে সেই কিওয়ার্ড থাকে যদি এইভাবে আপনি সাজাতে পারেন উপরে নিচে একই কিওয়ার্ড মাঝামাঝি ইমেজ আপনি দেখবেন যে ওই ইমেজটা খুব ভালোভাবে র্যাঙ্ক করে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন এরপরের আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হলো আপনার ইমেজ আপনার লেজি লোড ব্যবহার করবেন অর্থাৎ যত দ্রুত আপনার এই পোস্টটা আপনার আপনার ভিউ হবে ইউজারদের ইউজার মনে করেন একজন ইউজার মোবাইলে তার ব্যবহার করতেছে তখন সে দ্রুতভাবে যখন স্ক্রল করতেছে আপনার ইমেজটা খুব দ্রুতভাবে কি লোড নিচ্ছে তো বর্তমানে গুগল আসলে আপনার যেই ওয়েবসাইটগুলো খুবই আপনার দ্রুত কাজ করে যত দ্রুত লোড নেয় ওই ওয়েবসাইটটা কিন্তু খুব দ্রুতভাবে র্যাঙ্ক দিচ্ছে এক্সট্রা করে আপনার ওয়েব কোর ভাইটালে নিয়ে যাচ্ছে আলাদাভাবে ইমপ্রেশন আলাদাভাবে ক্লিক তো এই বিষয়টার প্রতি অবশ্যই নজর দিতে হবে অবশ্যই আপনি লেজি লোড ইউজ করবেন একটি ইউনিক ইমেজ বানানোর চেষ্টা করবেন সেটা হলো যে আপনি গুগল থেকে মনে করেন এই সাইকেলটারই ইমেজ আপনি ডাউনলোড করেছেন ডাউনলোড করে সরাসরি এই ইমেজটাকে আপনি কোনো রকম কেটেকুটে দিয়ে দিলেন এইভাবে না দিয়ে আপনি ফটোশপের মাধ্যমে আপনি কি করবেন আপনি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করুন সেই ব্যাকগ্রাউন্ডের ভিতর এই সাইকেলটাকে রাখুন এরপর সেই ইমেজটা আপনি ক্রিয়েট করুন এর ফলে এই ইমেজটি একটি নতুনত্ব পাবে যার ফলে গুগলের কাছে মনে হবে যে আপনার ইমেজটা ইউনিক আর ইউনিক বিষয় গুগল বর্তমানে সবচাইতে বেশি আকারে র্যাঙ্ক দিয়ে থাকে এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তো যদিও বিষয়টা খুবই ক্ষুদ্র একটি বিষয় কিন্তু এই ক্ষুদ্র বিষয়টাই কিন্তু আপনার এই সার্চ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক বড় ধরনের ভূমিকা পালন করে তো অবশ্যই এই বিষয়টা যখন আপনি খুব ভালোভাবে নজর দিতে পারবেন আপনার ওয়েবসাইট আগের তুলনায় আরও বেশি র্যাঙ্ক করবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদিও সংক্ষিপ্ত তারপরও এই বিষয়টাকে সংক্ষিপ্তভাবে না নিয়ে আপনি সঠিকভাবে কাজ করুন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন